এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বপ্নদীপ, যে যাদবপুরের হোস্টেলে মারা যায়, মর্মান্তিক মৃত্যু হয় যে স্বপ্নদীপের, স্বপ্নদীপ কুণ্ডুর বাবা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং পাশাপাশি মূল অভিযুক্ত সৌরভ চৌধুরী যাকে গ্রেফতার করেছে পুলিশ, প্রথম গ্রেফতার সৌরভ চৌধুরীর মা এই মুহূর্তে আমাদের রয়েছেন, দুজনেই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তবে দুজনকে একসাথে এই মুহূর্তে নেওয়ার একটাই কারণ, কারণ আমরা জানি দুজনেরই পরিবারের শোকের ছায়া, দুজনেরই একই অবস্থায় দুই পরিবার আজ রয়েছেন। একদিকে হারিয়েছেন বাড়ির ছেলেকে, স্বপ্নের খোঁজে যে এসেছিল কলকাতায়, যে এসেছিল যাদবপুরের হোস্টেলে পড়াশোনা করতে, বাংলা বানান নিয়ে গবেষণা করতে, সেই স্বপ্নদীপ কুণ্ডুর বাবা, বাবার কাছে যাব এই মুহূর্তে। স্বপ্নদীপের বাবা, আপনার থেকে জানতে চাইবো যে আপনার সোজাসুজি কি প্রশ্ন আপনি করতে চান সৌরভের মায়ের কাছে? ওনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আসবো আবার কাছে, আপনার কাছে আবারও আসবো, তবে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিই যে কিছু যান্ত্রিক সমস্যার জন্য হয়তো কোনো কারণে স্বপ্নদীপের বাবার অডিও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিই নিউজ 18 বাংলা সেই উদ্যোগ নিয়েছে যেখানে স্বপ্নদীপ কুণ্ডু, মর্মান্তিক মৃত্যু হয়েছে স্বপ্নদীপ কুণ্ডুর, সেই স্বপ্নদীপ কুণ্ডুর বাবা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বপ্নদীপের বাবার কাছে প্রথমেই আমরা যাব। দাদা, আপনার ঠিক কি বক্তব্য, আপনি ঠিক কি জানতে চান? সৌরভের মা, যে সৌরভকে নিয়ে প্রথম অভিযোগ করেছিলেন, স্বপ্নদীপের মা যিনি প্রথম অভিযোগ করেছিলেন সৌরভকে নিয়ে, এবং তারপরে গ্রেফতার হয় সৌরভ চৌধুরী, আপনি কি বলতে চান, আপনার ঠিক কি প্রশ্ন? আমার প্রশ্ন ওনাকে আমি কি প্রশ্ন করব? আমার প্রশ্ন হচ্ছে সৌরভ কে বিশ্বাস করে, সৌরভকে বিশ্বাস করে। আমি বলেছিলাম তোমাকে বিশ্বাস করে দিচ্ছি, তুমি বলছো যে ওকে আমি ভাইয়ের মতো রাখবো, ও আমাকে সেই বিশ্বাসের যা মর্যাদা দিল, এবং টোটাল র্যাগিং অপারেশনের সময় আমরা যে অসংখ্যবার ফোন করেছি সে ফোনগুলো সৌরভই রিসিভ করেছে, এবং এবং আমি নিজে দেখে এসেছি, তো সৌরভের কথাতেই ওরা সব চলছে ফিরছে। সৌরভের সম্বন্ধে সৌরভের বাবা মায়ের কোনো ধারণা নেই যে ছেলে ক বছর কলকাতায় গেছে, কি রাজার হালে আছে, কি করছে না করছে, কত বড় দাদা হয়েছে, কতজনের বাপ হয়েছে, খানিকটা মনে জানে, কারণ সৌরভ ওখানে টিউশনই করে না, তার পয়সা করি কোথার থেকে আসে, কি করে, কিভাবে খায় থাকে সে নিশ্চয়ই জানে, তারা নিশ্চয়ই জানে যে সৌরভ ওখানে কত বড় রাত চালাচ্ছে। সত্যি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, তবে সৌরভের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, সৌরভের মাও আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভের মায়ের থেকে একবার আমরা যাব, আমাদের প্রশ্ন, আপনি কি সৌরভের উপর আপনার আপনি কি বলতে চাইছেন? কঠিন কঠোরতম শাস্তি হোক সৌরভের, যে পরবর্তীতে একটা কথাই বলবো, এই রকম যে আমার ছেলের রূপে ওনার ছেলেকে কেন দিয়ে আসবেন, কেন কলেজের ভিসি, কলেজের কর্তৃপক্ষরা কি থাকেনি? আমি এই কথাটাই বলবো, কারু ছেলের দায়িত্ব আমার ছেলের রূপে দিবেই বা কেন? আমার ছেলে কি কলেজের হেড, সেখানে কলেজের মাথা, কলেজের ভিসি আছে, কলেজের অধ্যাপকেরা আছে, তাদের তাদের সঙ্গে কথা বলেই তো দিয়ে আসাটা ওনার উচিত ছিল, উনি তো একজন ছেলের গার্জেন। আপনার আপনার ছেলে, আমার ছেলেকে আপনার বাড়ি থেকে আনতে গেলে আপনার ছেলেকে নতুন প্রেসার রাখার একটা ক্যাচার ক্যাচার সে তো আজ ছ বছর সাত বছর আছে হোস্টেলে, তার নামে এরকম অ্যালিগেশন কোন করে হোস্টেলে নিয়ে যায়, গেস্ট করে রাখে, তারপরে ওদের উপর পাশবিক করতে চায়। আপনার ছেলেই তো এই বছর প্রথম ভর্তি হয়ে যায়, ছ বছর ধরেই তো ছেলেরা ভর্তি, ট্রেনিং জানে, প্রচুর ট্রেনিং জানে। আমার ছেলে করি
অন্য কোন ছেলের আর জীবন যাবে না, যাবে না, যাবে না। আপনি একটা কথাই মিডিয়াতে বলুন যে আমার ছেলে দোষী প্রমাণিত হলে তার ফাঁসি হোক, আমার ছেলের ফাঁসি হলে এই পশ্চিমবঙ্গের বহু জেলার ছেলেরা যারা বহু স্বপ্ন নিয়ে হোস্টেলে পড়তে আসে, আমি জানি আমার ছেলে এই কাজ করতে কখনোই পারে না, আমি আমি কখনোই বলবো না ছেলেগুলো ফাঁসিও, ছেলেগুলো তার বাবা, আমি জানি আমার ছেলে কখনোই এই কাজ করতে পারে না, আমার ছেলে 6 বছর আছে, আপনার ছেলে 2 দিন আছে না, আপনার ছেলে যে কত বড় বেঈমানি বিশ্বাসঘাতকতা, আমার ছেলে করেছে, আমার ছেলে 6 বছর আছে, 6 বছর ধরে এই বাংলায় যে মির্জাফর ছিল সেই মির্জাফরকে ছাড়িয়ে গেছে, আমি ওর হাতে তুলে দিয়েছিলাম, ও নিয়েছিল, আমি দিতে যাইনি, আমি দিতে যাইনি সৌরভকে, সৌরভ আমাকে হোটেলে বলেছিল আমার কাছে, আমার একটাই প্রশ্ন আপনার কাছে, কলেজের কর্তৃপক্ষ কি থাকে নি, কোনো অসুবিধা হলো আমার ছেলের কাছে, আরে উড়া র‍্যাগিং গ্যাং এর লোক এসে ভাই আমার ছেলের জীবন নষ্ট করে, র‍্যাগিং গ্যাং এর লোক, আপনি শুধু মিডিয়াতে বলেন আপনার ছেলের ফাঁসি হোক, আপনার ছেলের ফাঁসি হোক, আপনি ছেলেকে রাজপুত্রের মতো রেখেছেন কলকাতায় হোস্টেলে, আর আমরা ভিখিরি ভিখিরি বলে আমরা হোস্টেলে গেছি, ছেলে আমার ছেলের জীবনটা তো আপনি নষ্ট করলেন, আমি নিয়েছিলাম আই তো সে 6 বছর ছিল, 7000 টাকা লাগবে, আমি পিছতে দেইনি, আরে আপনি বলে দিন না হোস্টেলের দাদা ফাঁসিও, সে হোস্টেলের বাবা কোনোদিন তো আপনি, আপনার কাছে আমি জোর হাত করে, কলেজ কর্তৃপক্ষ আমার কাছে জোর হাত করে জানি যে কি আমার ছেলে কলেজে থাকা অবস্থাতে কোনোদিন জানি, আমি জোর হাত করে একটাই কথা বলতে চাই, আমার ছেলে স্বপ্ন ছিল দমদমিস অফিসার হবে, শুধু বলুন দিতে পাস করে দেন, আপনি আমার ফাঁসিও নষ্ট করে দিলেন, আমি এই কথা শুনতে চাই, আর ভবিষ্যৎটাকে শেষ করে, আমি আমি ছেলে হারানো সন্তানের পিতা হিসেবে, হ্যাঁ আমি বলতে যাই আমি ছেলে হারানো সন্তানের পিতা হিসেবে, আমারও কষ্ট হচ্ছে, আমি সান্ত্বনা দিন, মানে একটু সান্ত্বনা দিন, একটু সান্ত্বনা দিন, যে আপনার ছেলে যেন ফাঁসি হয়, আমার একটাই প্রশ্ন, আপনি দিবেন কেন আমার ছেলের কাছে, আপনার ছেলেকে যে অধর্ম করেছে, কলেজের কেউ থাকেনি, কলেজের স্যাররা থাকেনি, অধ্যাপক থাকেনি, ভিসি থাকেনি, সারা বাংলায় সারা পৃথিবীতে আপনার ছেলের নাম থাকবে, আপনি আপনি কি করে নরপিতা হিসেবে আপনার ছেলের নাম থাকবে, আপনার ছেলেকে ওই হোস্টেলে যদি জানতেন যে আমার ছেলে মেয়ে আপনার সহযোগী ছাত্র এখনো বোবা হয়ে আছে আপনার ছেলের ভয়ে, আপনার আপনার ছেলের ভয়ে, আপনার জন্য তো আমার ছেলের জীবন বোবা হয়ে আছে, আমাকে শুধু আমার স্বামী একবার আমাকে সান্ত্বনা দিন, একবার আমাকে একটু সান্ত্বনা দিন, আমার ছেলে ফাঁসি হোক, আমার ছেলে ফাঁসি হোক, আমার ছেলে দোষী হলে ফাঁসি হোক, আমি তো বলছি যে আপনার কিছু চাই না, কারণ আপনার ছেলে নরপিশাচের সেই মুহূর্তের শব্দের সাক্ষী আমি, আমাদেরও কষ্ট হচ্ছে, আমার আমরা আমি চাই না আপনার ছেলে মারা যাক, তোরটা যাচ্ছে না খালি হোক, শুধু চাই মারা গেল আপনার ছেলে, গোটা পৃথিবীর মানুষের কষ্ট হচ্ছে, উপযুক্ত শাস্তি, তা বলে যে আমার ছেলেটাই দায়ী, আপনার ছেলে মেনে নিতে পারবো, এই কথা আপনি বলুন যে আমার ছেলে ফাঁসি হোক, আমার ছেলে যা করেছে আপনাকে আপনি বলুন আপনার ছেলে ফাঁসি হোক, আমার আমার আপনার ছেলে আমার শুনুন বলেন ও ছেলে টিউশন আমার এখন গৌর কার্য করতে যেতে হবে, একজন ডাক্তার বাবু ছেলেকে পড়াতো, আরো একটা ছেলেকে পড়াতো, আপনি আর কথা বলবেন না, আপনি সব কিছু জানেন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন, যে আপনার ছেলের এত বিত্ত বৈভব কাট বাট এত বড় বাবাগিরি দাদাগিরি কিভাবে চলছে, আপনি সমস্ত কিছু ওয়াকিব হন, আপনি নিজেই ছাপ দিয়েছেন, আপনি সমস্ত কিছু ওয়াকিব হন, আপনার টর্চার হয়েছে সেটা আপনার ছেলের আরে কিছু হয়নি সেটা সমস্ত কাস্তিও কলাম আপনি জানেন, তার জন্য আমার ছেলে দায়ী হয়ে গেল, আচ্ছা আচ্ছা আপনিও তো আপনার মা মা হিসেবে বলছি আমি একটা সন্তানের পিতা, আপনি একটা সন্তানের মা, এটা কি মানা যায়, আপনার কাছে একবার বলছি আপনি একবার বলুন তো, আপনি একবার আমাকে সান্ত্বনা দিন তো, যে আপনার ছেলে অপরাধী হলে তার জন্য ফাঁসি হয়, এই কথাটা শুধু আমাকে শুনিয়ে দিন, আমি আর কিচ্ছু শুনতে চাই না আপনার কাছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, আপনার ছেলের যেন ফাঁসি হয় আপনি বলে দেন মিডিয়াতে, তার জন্য আপনি যে বারবার আপনার ছেলের ফাঁসি হোক ফাঁসি হোক সেটা যেন ফাঁসি হয়, আপনি শুধু একবার বলেন যে আমার ছেলে অপরাধী হলে আমার ছেলে যেন ফাঁসি হয়, শুনুন সন্তান যেখানেই থাকুক যাই করুক মা বাবা বুঝতে পারে, সন্তানকে হারিয়ে যায় আপনিও জানেন, আপনার ছেলে কত বড় রাজা বাহাদুর, আপনার ছেলে কত বড় জমিদার আপনি জানেন, আপনি তাহলে কেমন বাবা, সে আপনার ছেলে কত ছেলের বাবা হয়ে বসে আছে, আমার ছেলে যদি আপনি পরিষ্কার ভাবে জানেন আপনার এতটা ফোর্স কোথা থেকে আসছে, একটা অপরাধী গৌরব আপনার সন্তান নয় সে একটা অপরাধী, সে একটা বোন কিনা, তার বিচার হোক, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি যে এর পূর্ণ তদন্ত, আপনি বলুন যদি আপনার ছেলে ফাঁসি হোক, ছেলে দোষী হয় সে শাস্তি পাবে, আপনি বলুন তাকে মেনে নিতে হবে, আপনি বলুন আপনার ছেলে ফাঁসি হোক, এইটা নয় যে উপর থেকে আপনার ছেলে যখন আমাকে শেষ করছে আমার ছেলেকে তিলে দিলে,
ন্যায্য বিচার চাই সেখানে আপনি সেখানে আপনি চোরের মায়ের বড় বাবা আপনি কি চোরের মায়ের বড় বাবা শেষ কথা সৌরভের ফাঁসি তাহলে চোরের মায়ের বড় বাবা কেন সৌরভের আজকে আমি আপনি সন্তান হারে বুঝতে পারছেন সন্তান হারে চালা আপনি আপনার ছেলেটা দুদিন নিয়ে যেত আমার ছেলের ভবিষ্যৎটাকে শেষ করে দিন অপরাধী হলে তাকে ফাঁসির সাজা দিতে যাবে আপনি দুদিন নিয়ে যেত আমার ছেলের ভবিষ্যৎটাকে শেষ করে দিলেন সে আজ দুটো চাকরি কাজ করে আছে কিন্তু তার জীবনটা শেষ হয়ে গেল একেবারে সে ছ বছর আছে তার নামে কোনো এলিগেশন আসেনি আমাদের কাছে সে কলেজ পড়েছে কলেজ পাস করেছে তারপর ওইটা কি এমএসসি করেছে তখনও কোনো এলিগেশন আমাদের কাছে আসেনি আজ আমার ছেলে দুদিন ভর্তি হয়ে আমার ছেলের জীবনটাকে বরবাদ করে দিলেন আপনি আপনি এসে আমার গ্রামে আমার ছেলের পরিচয় নিয়ে যান স্কুল মাস্টার মেদিনীপুরে কলেজেটা পড়ছে সেইখানে আমার স্যার সবাই তো ওর নামে বলেছে আপনার ছেলে আমার ছেলের রক্ত পান করেছে মাতাজি শেষ করে দিলেন তাকে জেল পর্যন্ত ফাঁসির অর্ডার পর্যন্ত আপনি জজ ফাঁসির অর্ডার দিয়ে দিচ্ছেন আপনার ছেলের ফাঁসি হলে পশ্চিমবঙ্গের বহু ছেলে আপনার ছেলে হোস্টেলে যা সব চালাচ্ছে তাতে বহু ছেলে বাঁচবে গো মা বোবা হয়ে বসে আছে ছেলেরা ছেলেরা বোবা হয়ে বসে আছে গো তোমার ছেলের ভয়ে একটা জঙ্গলের রাজ্য তো তৈরি করে আপনার ছেলে একটা শহরে জঙ্গলের রাজ্য তো তৈরি করে তার রাজা হয়ে বসে আছে মানুষের জীবন সর্বনাশ করছে তোমার ছেলে ফাঁসি হলে বাঁচবে যাদবপুরের অনেক আবাসিকরা একবার বলো আমার ছেলে আমাদের প্রশ্ন থাকবে যে দাদা যারা গ্রেফতার হয়েছেন প্রত্যেকেই তো মেধাবী ছাত্র সেক্ষেত্রে সৌরভের তো শাস্তি আপনি চাইছেন আরো একটি অবশ্যই আপনি চাইবেনও সেক্ষেত্রে তো আরো একটি মায়ের কোলও খালি হয়ে যাবে দাদা শুনুন আমি বিচার চাইছি কাউর মায়ের কোল খালি হোক আমি সেটা চাইছি না আমি বিচার চাইছি বিচার একজন অপরাধীর বিচার একজন সত্যিকারের প্রকৃত ক্রিমিনালের বিচার যে হত্যার সঙ্গে খুনের সঙ্গে রক্তের সঙ্গে জড়িত জীবন দ্বীপ নির্বাপিত করার সঙ্গে জড়িত একটা তরুণ তাজা স্বপ্ন নিয়ে আসা একটা নাবালক ছেলে যারা 18 বছর পূর্ণ হয়নি ওর হাতে বিশ্বাস করে ওর কথা মতো তুলে দিয়ে এসছে তাকে দোলে মুচড়ে পিষে তার দেহটাকে ক্ষতবিক্ষত করে ছুঁড়ে ফেলে দিয়ে নৃশংসভাবে হত্যা করে আমাকে ফোন করছে কাকু কাকিমার কাছে লোকজন রেখে যাবেন কাকিমা একটু আপসেট হয়ে পড়বে হসপিটালে ভর্তি তো আপনি কাল সকালে আসবেন আমি কিন্তু গাড়ি নিয়ে মাঝ রাস্তায় চলে গেছি কি আপনি সকালে আসছেন তো আমাকে দুদিক থেকে দুজন চেপে ধরেছে যে তুই এত ভেঙে পড়িস না আমি বলছি হ্যাঁ কালকে সকালেই আসবো হ্যাঁ কিন্তু ও তো পাকা ক্রিমিনাল ও হয়তো বুঝতে পারছে যে আমি অন রোড বহুত বড় র‍্যাকেটের গ্যাংয়ের ছেলে আছে বুঝতে পারছি আমরা এবার যাব একবার সৌরভের মায়ের কাছে সৌরভের মায়ের কাছে আমাদের প্রশ্ন যে আপনি তো মনে করছেন আপনি দাবি করছেন যে আপনার ছেলে নির্দোষ কিন্তু কোথাও না কোথাও আপনি কি একটু সহানুভূতি দেখাবেন না একটু সান্ত্বনা দেখাবেন না স্বপ্নদীপের বাবার প্রতি
সৌরভের ফাঁসিটা দেখবেন বলে আপনি দিয়েছিলেন ছেলেটাকে? এতদিন তো কেউ বলেনি সৌরভের ফাঁসি হতেই হবে। আপনারা শুনলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ 18 বাংলায় মুখোমুখি হয়েছিলেন স্বপ্নদীপের বাবা এবং সৌরভের মা। আমরা চাই না এমন ঘটনার পুনরাবৃত্তি হোক, আমরা চাই না যে এই ঘটনা ভবিষ্যতে আর রাজ্যে বা কোথাও ঘটুক। আমরা দুই পরিবারকে সামনাসামনি শুধু আনতে চেয়েছিলাম, যে আমরা দেখেছিলাম যে একটি পরিবার যেমন স্বপ্নদীপের পরিবার বাড়ির ছেলেকে হারিয়েছে, তেমন অন্য আরেক পরিবার যে পরিবার সন্তান এখন সন্তানের ভবিষ্যৎ এখন একেবারে অন্ধকারের মুখে, দুটো পরিবারকেই পাশাপাশি আমরা এই অবস্থায় আনতে চেয়েছিলাম যাতে কোথাও না কোথাও ক্ষোভ অভিযোগ শাস্তি যাই হোক না কেন, কিন্তু ভবিষ্যতে যাতে আর কোনোদিন এই ঘটনা নিয়ে আর আলোচনা করতে না হয়।